ব্যবহারিক নীতিবিদ্যার একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা, যাকে ব্যবহারিক নীতিবিদ্যার এক অভিনব উন্মেষ রূপেও চিহ্নিত করা চলে। পরিবেশকেন্দ্রিক নানা কর্তব্য অকর্তব্যের জ্ঞানই হল পরিবেশ নীতিবিদ্যা। বর্তমান পরিস্থিতির নিরিখে ভয়াবহ করোনা মহামারীর সংকটকালে যেখানে স্তব্ধ স্বাভাবিক মানবজীবন, সেখানে নতুন করে সেজে ওঠা নীরব প্রকৃতি যেন বিশ্ববাসীর কাছে তার অস্তিত্বের গুরুত্বকে আরেকবার তুলে ধরার চেষ্টা করছে। নানা ধরনের ব্যতিক্রমী ঘটনাই তার সাক্ষ্য বহন করে। হারিয়ে যাওয়া অনেক স্বাভাবিকত্বই যেন প্রতিনিয়ত আরেকটিবার নিজেদেরকে ধরা দেবার চেষ্টা করে চলেছে, যার ফলে অনেকটাই স্বাভাবিক ছন্দ ফিরেছে নীরব প্রকৃতির বুকে। মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে বিধ্বস্ত বিপর্যস্ত মানব জীবন নিজেদের অস্তিত্ব রক্ষার অভিপ্রায়ে, এক কথায় জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে, প্রকৃতির মধ্যেই এক অতি প্রাকৃত শক্তি কল্পনা করে সাহায্য প্রার্থনা করত। ক্রমে সভ্যতার উন্নতি, শিল্পায়ন, শিক্ষা প্রভৃতির অগ্রগতির ফলে অমিতাচারী মানুষ ক্রমশ তার সর্বগ্রাসী লোভের তাড়নায় প্রকৃতির নিকট সাহায্য প্রার্থনার পরিবর্তে প্রকৃতিকেই অসহায় করতে উদ্যত হয়েছে, যার ভয়াবহ পরিণতি আমরা ক্রমেই নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারছি। এই কারণেই পরিবেশকেন্দ্রিক কর্তব্য অকর্তব্যের আলোচনার প্রাসঙ্গিকতা ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। পরিবেশ সুরক্ষাকল্পে গঠনমূলক নানা পঠন পাঠন দিকনির্দেশ প্রসঙ্গে পরিবেশ বিজ্ঞানের উল্লেখযোগ্য তৎপরতা ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। বেশ কিছু ক্ষেত্রে তার নানা সুফলও পরিলক্ষিত হচ্ছে। তা সত্ত্বেও স্বতন্ত্রভাবে পরিবেশ নীতিবিদ্যার আবির্ভাবের কারণস্বরূপ বলা যেতে পারে বিজ্ঞানের সফল প্রয়োগের লক্ষ্যেই নীতিবিদ্যার আবির্ভাব। কেননা ব্যক্তি মনে সঠিক মূল্যবোধ ও নীতিশিক্ষার সম্প্রসারণ ব্যতীত কোনো বিজ্ঞানী সফলভাবে কার্যকরী হতে পারে না। ব্যক্তির সঠিক প্রয়াসের মধ্য দিয়েই বিজ্ঞানের সফল প্রয়োগ সম্ভব হয়ে ওঠে। এই কারণেই ব্যক্তি মনে প্রকৃত নৈতিক মূল্যবোধের জাগরণ একান্ত কাম্য। পরিবেশকেন্দ্রিক এই নৈতিকতাকে কেন্দ্র করে পাশ্চাত্য ও ভারতীয় দার্শনিকদের চিন্তাধারার মধ্যে গুরুত্বপূর্ণ মতপার্থক্য পরিলক্ষিত হয়। পাশ্চাত্য অভিমতটি আবার দুটি ভিন্ন ভাবধারা, যেমন ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ইহুদিদের ভাবধারা এবং প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ভাবধারার দ্বারা বিশেষভাবে প্রভাবিত। তবে উভয় প্রকার ভাবধারাতেই মানুষকেই নৈতিক মহাজগতের কেন্দ্ররূপে গণ্য করা হয়েছে। ওল্ড টেস্টামেন্টে বর্ণিত সৃষ্টিতত্ত্ব অনুসারে ঈশ্বর মানুষকে সৃষ্টি করে মানুষের ওপরই জগতের আধিপত্য অর্পণ করেছেন। এই কারণেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা সাধারণত বৃক্ষচ্ছেদন, পশুপক্ষী হত্যাকে অন্যায় রূপে গণ্য করেন না। এই দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে হত্যা করা অন্যায় হলেও মানুষের খাদ্যের প্রয়োজনে বৃক্ষাদি ছেদন অন্যায় নয়। মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মযাজক সেন্ট অগাস্টিনও পশু হত্যা ও বৃক্ষচ্ছেদনকে অন্যায় বলেননি। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলও প্রকৃতি ও তার পরিবেশ সম্পর্কে একই অভিমত প্রকাশ করে বলেছেন, মানুষের প্রয়োজনেই এই জড়জগৎ ও জীবজগৎ। মানুষের জীবনে কেবল স্বকীয় মূল্যে মূল্যবান, পশু পাখি উদ্ভিদ প্রভৃতির মূল্য পরকীয়, মানুষের ভোগের জন্যই তারা মূল্যবান। পশু পাখির হত্যা কিংবা বনানী ধ্বংস তাই অন্যায় নয়। তবে পশু পাখি হত্যা অথবা বনানী ধ্বংস যদি মানুষের প্রয়োজনকে ক্ষুণ্ণ করে মানুষের জীবনকেই বিপন্ন করে তোলে, তাহলে সেসব হবে অন্যায় ও অনুচিত কাজ। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটাই ছিল অধিকাংশ খ্রিস্টানদের অভিমত। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রয়োজনবোধে বৃক্ষচ্ছেদন ও পশু হত্যাকে সমর্থন করলেও যথেচ্ছভাবে বৃক্ষচ্ছেদন ও পশু হত্যাকে কিন্তু তারা সমর্থন করেননি।
তাদের মতে মানুষের প্রয়োজনেই প্রকৃতি এবং তার বিপুল সম্পদ। তাই মানুষের উচিত প্রাকৃতিক সম্পদকে এমনভাবে ব্যবহার করা যাতে তার নিজের অস্তিত্ব কখনো বিপন্ন না হয়ে পড়ে। এই প্রসঙ্গে অবশ্য ভারতীয় দার্শনিকগণ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে বলেছেন, কেবল মানুষের জীবনই শত মূল্যবান নয়, জগতের সমস্ত কিছুই শত মূল্যবান, কেননা সবই আনন্দের প্রকাশ। তবে লুব্ধ মানুষ আজ বিধাতার সমস্ত অভিপ্রায়কে লঙ্ঘন করে সংকীর্ণ স্বার্থচিন্তায় আবদ্ধ হয়ে নির্বিচারে নিরব প্রকৃতিকে ধ্বংস করে চলেছে, যার ফলে অদূর ভবিষ্যতে তারই অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। আমরা হয়তো এরকমই একটি ঐতিহাসিক সময়ের সাক্ষ্য বহন করতে চলেছি। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি নৈতিক মতবাদ লক্ষ্য করা যায়, যথা নৃকেন্দ্রিক মতবাদ এবং অনৃকেন্দ্রিক মতবাদ, অর্থাৎ অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউ অ্যান্ড নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউ। নৃকেন্দ্রিক মতবাদে মানুষ এবং মানুষের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার কথা বলা হয়। এই মতবাদ অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ চিন্তা না করে কেবলমাত্র বর্তমান সমাজের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির তাগিদে যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করলে তা পৃথিবীপৃষ্ঠ থেকে জীবের বিলুপ্তিকেই ত্বরান্বিত করবে। এই কারণেই জীবের অস্তিত্বকে নিরাপদ করতে হলে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আজও অক্ষত রয়েছে তাদের সুরক্ষা একান্ত প্রয়োজন। ব্যবহারিক নীতিবিজ্ঞানের দিক থেকে তাই দেশের অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করে পরিবেশকে দূষিত করা অন্যায়। আগামী প্রজন্মের কল্যাণে পরিবেশের সংরক্ষণই হল ন্যায়সম্মত কাজ, উচিত কাজ। অপরদিকে অনৃকেন্দ্রিক মতবাদে মানুষের সঙ্গে পশু পাখির জীবনের সক্রিয় মূল্যকে যুক্ত করে পরিবেশ সুরক্ষার কথা বলা হয়। সমগ্র প্রাণীজগৎকে কেন্দ্র করে গড়ে ওঠা এ প্রকার নৈতিকতাবাদকে তাই প্রাণীকেন্দ্রিক নৈতিক মতবাদ, অর্থাৎ বায়োসেন্ট্রিক এথিক্স রূপেও চিহ্নিত করা হয়ে থাকে। চৈতন্যময় জগতের প্রত্যেকটি বস্তুর প্রতি সৌজন্য ও সম্মান প্রদর্শনই হল নীতিবিদ্যার প্রথম ও প্রধান নির্দেশ। এই কারণেই যথার্থ নীতিবান ব্যক্তির কাছে প্রাণ তার নিজ গুণেই পবিত্র এবং জগতের প্রতিটি প্রাণবন্ত চৈতন্যময় বস্তুর সুরক্ষা জীবনের পবিত্র কর্তব্য। পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের পারস্পরিক নির্ভরতার সম্পর্ককে বলা হয় বাস্তুসংহতি বা বাস্তুসংস্থান, ইকোলজি। এরূপ বাস্তুসংহতির প্রতি গুরুত্ব আরোপ করে মার্কিন বাস্তুবিদ আলদো লিওপোল্ড বাস্তুসংস্থান কেন্দ্রিক নৈতিকতার উল্লেখ করেন, যা ব্যবহারিক নীতিবিদ্যায় ভূমিকেন্দ্রিক নৈতিকতা নামেও পরিচিত। কেননা লিওপোল্ড তার নৈতিক আলোচনায় মানুষের সঙ্গে মানুষ যে স্থান বা ভূমিতে বসবাস করে তাকে সামগ্রিকভাবে গ্রহণ করেছিলেন, অর্থাৎ সেই স্থানে বিকশিত সমস্ত জীবজগৎ ও উদ্ভিদজগতের পারস্পরিক সম্পর্ককে তিনি গ্রহণ করেছিলেন। বিগত বিংশ শতাব্দীর 50-এর দশক থেকেই এইরূপ বাস্তুসংহতি কেন্দ্রিক আলোচনার প্রতি সবিশেষ নৈতিক মূল্য আরোপিত হয়ে আসছে। এই প্রসঙ্গে নরওয়ের দার্শনিক আর্নে নাইসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার রিচার্ড সিলভ্যান এবং ভল প্লামউড প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বেরা, যারা একইভাবে বাস্তুসংস্থানমূলক নৈতিকতার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তাই বলা যায় পরিবেশের অন্তর্গত জীব ও অজীব সমগ্রের অংশরূপে এক অচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ এবং সেই কারণেই জীবের মতো অজীবও নিজ মূল্যেই মূল্যবান। লিওপোল্ডের ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদকে অনুসরণ করেই পরবর্তীকালে প্রকৃতি পরিবারের অর্থাৎ নেচার্স কমিউনিটির ধারণার আবির্ভাব হয়, যেখানে বলা হয় জ্ঞাতি সম্বন্ধে আবদ্ধ রয়েছে নিশ্চেতন পাহাড় পর্বত নদ নদী কীটপতঙ্গ সচেতন পশু পাখি
ও আত্মসচেতন মানুষরূপে আরও অসংখ্য প্রজাতি। কাজেই ব্যবহারিক নীতিবিদ্যা অনুসারে বলা যায়, মানুষের এমন কোনো কাজ নৈতিকভাবে সমর্থিত হতে পারে না যেখানে প্রকৃতি পরিবারের কোনো এক প্রজাতির অস্তিত্ব বিঘ্নিত হতে পারে। শুধুমাত্র কিছুটা স্বাচ্ছন্দ্য ও সুখের বিনিময়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করা অথবা বাস্তুসংস্থানের ক্ষতি সাধন করা অন্যায় অনুচিত। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিজের স্বল্পমেয়াদী স্বার্থচিন্তাকে প্রশ্রয় না দিয়ে পরিবেশের সুরক্ষাই হল ন্যায়সম্মত কাজ, উচিত কাজ, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সবিশেষ সচেতনতার প্রয়োজন। তবে কিছুটা স্বস্তির বিষয় এই যে, ইতিমধ্যেই এই সংক্রান্ত নানা সচেতনতা সমগ্র পৃথিবী জুড়েই লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগেও নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কিছু ব্যক্তিগত উদ্যোগও উল্লেখযোগ্য নজির গড়ে তুলতে সক্ষম হয়েছে। পরিশেষে এরূপই একজন ব্যক্তির নাম তুলে ধরব, যিনি অত্যন্ত সাধারণ হয়েও তার অসাধারণত্বের পরিচয় দিয়েছেন। সালুমারাদা তিমাক্কা কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারের বৃদ্ধা, যিনি আজ এই বিশ্বে একজন খ্যাতনামা পরিবেশবিদ রূপে নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন।